বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশের শতকরা 70 ভাগের বেশি মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল এবং সরকারের প্রতি সমর্থন দিয়েছেন। যে দেশের 70 ভাগ মানুষ যার পক্ষে, তাদের কথা না শুনে ওই 5% বা 2% লোক যা বলবে সেটাই কি শুনতে হবে, এমন প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, সংবিধান কারো কথায় কাটাছেঁড়া করার সুযোগ নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংবিধান সংশোধন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এবং সারা দেশে কয়েক হাজার গায়েবী মামলায় লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের আসামি করে তাদের গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতৃবৃন্দের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, অপকর্ম করলেই তাদের বিরুদ্ধে মামলা হবে, সুনির্দিষ্ট মামলার অভিযোগে শাস্তি হবে, আইনের থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে সমস্ত অপকর্ম করেছে তার খেসারত এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিল মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে, এই বাংলাদেশে সেটা সম্ভব নয়। বাংলাদেশের প্রতিটা আইন মেনে চলতে হবে এবং আইনের আওতায় থাকতে হবে। শনিবার সকাল 10টায় কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে যোগদানকালে হানিফ গণমাধ্যমে এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলার সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী সহ দলীয় নেতৃবৃন্দ। 70 ভাগের বেশি মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল এবং সরকারের প্রতি সমর্থন দিয়েছে। যে দেশে শতকরা 70 ভাগ মানুষ যার পক্ষে, তাদের কথা না শুনে ওই 5% বা 2% লোক কি বলল সেটা নিয়ে শুনতে হবে? আর সংবিধান তো আর কারোর খেয়াল খুশির মতো কাটাছেঁড়া করার সুযোগ নেই। অপকর্ম করলে তার বিরুদ্ধে মামলা হবে, সুনির্দিষ্ট মামলার অভিযোগে শাস্তি হবে, আইনের থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে সমস্ত অপকর্ম করেছে তার খেসারত তাকে এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিল যে মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে, এই বাংলাদেশে সেটা সম্ভব নয়। বাংলাদেশে প্রত্যেককে আইনের মেনে চলতে হবে এবং আইনের আওতায় থাকতে হবে। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।